হ্যালো বন্ধুরা, পড়াশোনা চ্যানেলে তোমাদের স্বাগত। গত রবিবারের দিন অর্থাৎ গতকালকে যে সমস্ত টিচিং পদে ভ্যাকান্সিজ বেরিয়েছে সেগুলি নিয়ে ভিডিওতে আলোচনা করব। তো মোটামুটি প্রায় 22 থেকে 23টি স্কুলের তরফ থেকে ভ্যাকান্সিজ এসেছে বন্ধুরা। তো এক ঝলকে খুব তাড়াতাড়ি আমরা দেখে নেব যে কোন কোন স্কুলের তরফ থেকে ভ্যাকান্সিজ এসেছে। তো বন্ধুরা, প্রথম ভ্যাকান্সি দেখা যাচ্ছে সেন্ট জনস হাই স্কুলের তরফ থেকে এসেছে। তো এখানে পিজিটি পোস্টে ভ্যাকান্সি রয়েছে অ্যাকাউন্টেন্সি, বিজনেস স্টাডিজ, কম্পিউটার টিচার্সের। স্কুলটি ইস্ট কলকাতাতে অবস্থিত। তো যারা ইচ্ছুক তারা এই যে দেওয়া অ্যাড্রেস, এই অ্যাড্রেসে তোমরা বা আপনারা আপনাদের সিভি পাঠিয়ে আবেদন করতে পারেন। এছাড়া একটি কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে, এই কন্ট্যাক্ট নাম্বারেও কল করে যোগাযোগ করতে পারেন। পরের ভ্যাকান্সি হচ্ছে ভিশন ইন্টারন্যাশনাল স্কুলের তরফ থেকে। তো এখানে পিজিটি পোস্টের জন্য ফিজিক্স এবং ইংলিশ সাবজেক্টের ভ্যাকান্সি রয়েছে। এছাড়া টিজিটি পোস্টের জন্য ফিজিক্স, বায়োলজি, কেমিস্ট্রি, সায়েন্স এবং ইংরাজি সাবজেক্টের ভ্যাকান্সি রয়েছে। এছাড়া প্রাইমারি এবং প্রি প্রাইমারি সেকশনে অল সাবজেক্টের ভ্যাকান্সি আছে। অর্থাৎ তোমরা যে সাবজেক্ট থেকে বিলং করো না কেন আবেদন করতে পারবে। তাছাড়া স্পোর্টস গেমস টিচার্সেরও ভ্যাকান্সি রয়েছে এবং মিউজিক টিচার্সেরও ভ্যাকান্সি রয়েছে। তো যারা ইচ্ছুক তারা নিচের দেওয়া ইমেল আইডিতে আপনাদের সিভি পাঠিয়ে আবেদন করতে পারেন, career@visioninternationalschool.net। তার পরে ভ্যাকান্সি হচ্ছে সাউথ কলকাতা স্কুলের তরফ থেকে। স্কুলের নাম সাউথ কলকাতা স্কুল না স্কুলটি সাউথ কলকাতাতে অবস্থিত এটি আমার সঠিক জানা নেই, একবার গুগল করে দেখতে হবে। তবুও স্কুলে দেখা যাচ্ছে যে হচ্ছে সায়েন্স, ইংলিশ, হিন্দি, বাংলা, হিস্ট্রি সাবজেক্টের ভ্যাকান্সি রয়েছে। যারা ইচ্ছুক তারা এই কন্ট্যাক্ট নাম্বারে আপনাদের সিভি হোয়াটসঅ্যাপ করে পাঠাতে পারেন। তার পরের ভ্যাকান্সি হচ্ছে লেক টাউনের তরফ থেকে। তো এখানে মন্তেসরি টিচার্স রিক্রুট করা হবে এবং টিচার্সদের ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করতে বলা হচ্ছে। ফিমেল টিচার রিক্রুট করা হবে। এছাড়া ফিমেল কোঅর্ডিনেটর পদেও ভ্যাকান্সি রয়েছে এবং ইভিনিং অ্যাক্টিভিটি টিচার্সের কথাও মেনশন করে দেওয়া রয়েছে। নিচে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে, যারা ইচ্ছুক তারা এই কন্ট্যাক্ট নাম্বারে কল করে যোগাযোগ করতে পারো। তারপরে ভ্যাকান্সি হচ্ছে লা মার্টিনের তরফ থেকে। তো এখানে যে টিচার্সের ভ্যাকান্সির কথা বলা হয়েছে সেটি হচ্ছে সায়েন্স এবং সেক্ষেত্রে বিএড এবং মাস্টার্স কমপ্লিট থাকলে আবেদন করা যাবে। তার সঙ্গে টিচিং এক্সপিরিয়েন্সের কথাও মেনশন করে দেওয়া রয়েছে। এবং আরেকটি ভ্যাকান্সিও রয়েছে এই স্কুলেই, সেটা টিজিটি পদের জন্য। সেক্ষেত্রে টিচার্স ট্রেনিং কোর্স অথবা ডিএড বা বিএড থাকলে আবেদন করা যাবে। সেক্ষেত্রে টিচিং এক্সপিরিয়েন্সের কথা বলে দেওয়া রয়েছে প্রাইমারি সেকশনে পড়ানোর। যারা ইচ্ছুক তারা আগামী 4 আগস্টের আগে তোমাদের সিভি নিচের দেওয়া অ্যাড্রেসে পাঠিয়ে আবেদন করতে পারো। স্কুলের অ্যাড্রেস হচ্ছে লা মার্টিনিয়ার ফর গার্লস, 14 সরোজিনী নাইডু সরণী, কলকাতা 700017। এছাড়া ইমেল আইডি দেওয়া রয়েছে। তারপরের ভ্যাকান্সি হচ্ছে পাটনা এবং মালদার তরফ থেকে। তো এখানে প্রিন্সিপাল পদে ভ্যাকান্সি রয়েছে, এটি একটি সিবিএসসি অ্যাফিলিয়েটেড স্কুল। সেক্ষেত্রে এক্সপিরিয়েন্সের কথা মেনশন করে দেওয়া রয়েছে এবং এক্সেলেন্ট কমিউনিকেশন স্কিলের কথাও মেনশন করে দেওয়া রয়েছে। এছাড়া পিজিটি এবং টিজিটি পদেও ভ্যাকান্সি রয়েছে। পরের ভ্যাকান্সি হচ্ছে এইচএস মেমোরিয়াল স্কুলের তরফ থেকে। তো এখানে পিজিটি পোস্টে সায়েন্স, কম্পিউটার, আর্টস, প্রি প্রাইমারি, প্রাইমারি সেকশনের ভ্যাকান্সি রয়েছে। এছাড়া নন টিচিং পোস্টে অ্যাকাউন্টেন্ট পদেও ভ্যাকান্সি রয়েছে। তো যারা ইচ্ছুক রয়েছে তারা নিচের দেওয়া ইমেল আইডি hr.hsmemorialschool@gmail.com এ আপনাদের বা তোমাদের সিভি পাঠিয়ে আবেদন করতে পারো। তারপরের ভ্যাকান্সি হচ্ছে এসডি একাডেমির তরফ থেকে। এখানে মাস্টার্স এবং বিএড কমপ্লিট করা একজন ইংলিশ টিচারের রিকোয়ার রয়েছে। তো যারা ইচ্ছুক তারা নিচের দেওয়া অ্যাড্রেসে আপনাদের সিভি পাঠিয়ে আবেদন করতে পারেন। এছাড়া একটি কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া রয়েছে, সেই কন্ট্যাক্ট নাম্বারেও কল করে যোগাযোগ করতে পারেন। তারপরের ভ্যাকান্সি হচ্ছে একটি আইসিএসসি অ্যাফিলিয়েটেড স্কুল। এখানে বাংলা, ইকোনমিক্স, হিস্ট্রি সাবজেক্টের ভ্যাকান্সি রয়েছে। এছাড়া অ্যাকাউন্টস সাবজেক্টেরও ভ্যাকান্সি রয়েছে। তো যারা ইচ্ছুক তারা নিচের কন্ট্যাক্ট নাম্বারে কল করে অথবা নিচের দেওয়া ইমেল আইডিতে আপনাদের সিভি পাঠিয়ে আবেদন করতে পারেন। স্কুল ইমেল আইডি হচ্ছে office@eastwestmodelschool@gmail.com। তারপরের ভ্যাকান্সিও ইংলিশ মিডিয়াম স্কুলের তরফ থেকে। এটিও সিবিএসসি অ্যাফিলিয়েটেড স্কুল, যেটি কাসবাতে অবস্থিত। তো এখানে সমস্ত সাবজেক্টের টিচার্সের ভ্যাকান্সি রয়েছে। যারা ইচ্ছুক তারা নিচের দেওয়া ইমেল আইডি অর্থাৎ simonde.academy@yahoo.com এ আপনাদের সিভি পাঠাতে পারেন। তারপরে ভ্যাকান্সিও ইংলিশ মিডিয়াম স্কুলের তরফ থেকে। তো স্কুলে ফিজিক্স, কেমিস্ট্রি, প্রাইমারি সাবজেক্টের ভ্যাকান্সি রয়েছে। টিজিটি পোস্টে ভ্যাকান্সি রয়েছে, ট্রেন গ্র্যাজুয়েট টিচার লেখা রয়েছে। যারা ইচ্ছুক তারা নিচের দেওয়া ইমেল আইডি jdschool2004@gmail.com আপনাদের সিভি পাঠিয়ে আবেদন করতে পারেন। তারপরের ভ্যাকান্সিতে বলা হয়েছে কেমিস্ট্রি, কমার্স, হিন্দি, হিস্ট্রি এবং এডুকেশন সাবজেক্টে ভ্যাকান্সির কথা। তো এখানে আবেদন করার জন্য আপনারা নিচের দেওয়া ইমেল আইডিতে আপনাদের সিভি পাঠাতে পারেন, iqra@sentmichaelsindia.org। এখানে স্যালারির কথাও মেনশন করে দেওয়া রয়েছে, 12,000 থেকে স্যালারি স্টার্ট হবে। তারপরের ভ্যাকান্সি হচ্ছে ওয়েস্ট পয়েন্ট অ্যাকাডেমি, যেটি শ্রীরামপুরে অবস্থিত। তো এখানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথামেটিক্স, অ্যাকাউন্টস, কমার্স সাবজেক্টের ভ্যাকান্সি রয়েছে। যারা ইচ্ছুক তারা নিচের দেওয়া ইমেল আইডিতে আপনাদের সিভি পাঠিয়ে আবেদন করতে পারেন, info@wastpointacademy.org।
19 তারিখ এবং 26 জুলাই ওয়াক ইন ইন্টারভিউ রয়েছে। 19 তারিখ অলরেডি চলে গেছে, এটি গতকালের রবিবারের নিউজ পেপার থেকে আমি বলছি, তবুও একটি ডেট চলে গেছে। তো যাই হোক, পরের ভ্যাকান্সিতে চলে যাওয়া যাক। পরের ভ্যাকান্সিতে বলা হচ্ছে বন্ধুরা, একটি ক্লারিক্যাল পোস্টে ভ্যাকান্সি রয়েছে এবং একজন ম্যাথামেটিক্স ও পলিটিক্যাল সায়েন্সের টিচার্স দরকার। ক্লারিক্যাল পদের জন্য কম্পিউটার নিয়ে যদি গ্র্যাজুয়েশন বা বিসিএ থাকে তাহলে আবেদন করতে পারবে, এবং অঙ্কের ক্ষেত্রে এবং পলিটিক্যাল সায়েন্সের ক্ষেত্রে সেই সাবজেক্টগুলিতে তোমাদের বা আপনাদের যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকে তাহলে আবেদন করতে পারবেন। নিচে ইমেল আইডি দেওয়া রয়েছে, kohs@yahoo.in এ সিভি পাঠিয়ে আবেদন করা যাবে। তারপরে ভ্যাকান্সিতে বলা হচ্ছে ইকোনমিক্স, কম্পিউটার সায়েন্স, স্পেশাল এডুকেটর এবং অ্যাকাউন্টেন্ট সাবজেক্টের ভ্যাকান্সি রয়েছে। আগামী 10 দিনের মধ্যে নিচের দেওয়া অ্যাড্রেসে আপনাদের যাবতীয় ডকুমেন্টস পাঠিয়ে আবেদন করতে হবে। অ্যাড্রেসটি তোমরা বা আপনারা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন, অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করেও এই সমস্ত পেপার কাট অর্থাৎ চাকরির টুকরো খবরগুলি কালেক্ট করতে পারেন। এগুলি আমরা প্রত্যেক দিনই আমাদের ওয়েবসাইটে আপলোড করে দিই। এছাড়া আপনারা যদি আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকেন তাহলেও সেখান থেকেও পেয়ে যাবেন। যাই হোক, ইকোনমিক্স সাবজেক্টের জন্য পোস্ট গ্র্যাজুয়েশন এবং বিএড থাকলে আবেদন করা যাবে। কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে ইই অথবা বিটেক থাকলে আবেদন করা যাবে কম্পিউটার সায়েন্সে, অথবা পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি যদি কম্পিউটারে থাকে বা এমসিএ থাকে তাহলে আবেদন করা যাবে, এবং সঙ্গে বিএডের কথা মেনশন করে দেওয়া রয়েছে। স্পেশাল এডুকেটরের ক্ষেত্রে গ্র্যাজুয়েশন এবং স্পেশাল বিএড যদি থাকে তাহলে আবেদন করা যাবে। অ্যাকাউন্টেন্ট পদের জন্য গ্র্যাজুয়েশন ইন কমার্সে যদি থাকে তাহলে আবেদন করা যাবে। আগামী 10 দিনের মধ্যে আবেদন করতে বলা হচ্ছে। তারপরের ভ্যাকান্সিতে চলে যাই আমরা। পরের ভ্যাকান্সি হচ্ছে ক্যালকাটা অ্যাংলো গুজরাটি স্কুল, যেটি কলকাতাতেই অবস্থিত। তো এখানে ওয়াক ইন ইন্টারভিউ রয়েছে, সকাল 10:30 থেকে 12:00 পর্যন্ত ইন্টারভিউ চলবে। কী কী তারিখ এবং কবে কবে কী কী সাবজেক্টের ইন্টারভিউ রয়েছে তার নিচে ডিটেলসে দেওয়া রয়েছে। যেরকম ফিজিক্যাল সায়েন্স ক্লাস 10 লেভেল পর্যন্ত পড়াতে হবে, সেক্ষেত্রে 27 তারিখ ইন্টারভিউ রয়েছে। পিওর সায়েন্স নিয়ে গ্র্যাজুয়েশন কোয়ালিফাই করে থাকলে আবেদন করতে পারবে, তার সঙ্গে বিএড ডিগ্রির কথা মেনশন করে দেওয়া রয়েছে। হিন্দি সাবজেক্টের ক্ষেত্রে 28 তারিখ ইন্টারভিউর কথা বলা হয়েছে, এক্ষেত্রে ক্লাস 12 লেভেল পর্যন্ত পড়াতে হবে। মিনিমাম কোয়ালিফিকেশান সেক্ষেত্রে হিন্দিতে পোস্ট গ্র্যাজুয়েশন এবং সঙ্গে বিএড। বয়স ম্যাক্সিমাম 40 বছর বলা হয়েছে। লাস্ট ভ্যাকান্সি যেটি, সেটি হচ্ছে হিস্ট্রি, সেটিও 28 তারিখে হবে, এটিও ক্লাস 12 লেভেলের জন্য। মিনিমাম কোয়ালিফিকেশান পোস্ট গ্র্যাজুয়েশন ইতিহাস নিয়ে এবং সঙ্গে বিএড। ক্ষেত্রে আবেদন করার কোনো রকম বিষয় লেখা নেই, কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে। এই কন্ট্যাক্ট নাম্বার কল করে সরাসরি তোমরা বা আপনারা স্কুলের ঠিকানায় উপস্থিত হয়ে যেতে পারেন আপনাদের যাবতীয় ডকুমেন্টস নিয়ে। তারপরে ভ্যাকান্সি, একটি বাংলা মিডিয়াম স্কুলের তরফ থেকে একজন অ্যাসিস্ট্যান্ট টিচার্স চাওয়া হয়েছে, এসসি ক্যাটাগরি থেকে ফিমেল টিচার, ম্যাথামেটিক্স সাবজেক্টের জন্য। ম্যাটারনিটি লিভ ভ্যাকান্সিতে এই পদটি খালি রয়েছে, অর্থাৎ আগামী 12/1/2024 পর্যন্ত আপনারা চাকরিটি করতে পারবেন এবং গভর্নমেন্ট পে স্কেলে ততদিন পর্যন্ত স্যালারি দেওয়া হবে। স্কুলের নাম হচ্ছে অমর সিং বিসি গার্লস হাই স্কুল, যেটি পূর্ব মেদিনীপুরে অবস্থিত। আগামী 10 দিনের মধ্যে আপনাদের সিভি নিচের দেওয়া অ্যাড্রেসে পাঠিয়ে আবেদন করতে পারেন। এছাড়া কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে, কোনো রকম কোয়ারিজ থাকলে আপনারা এই কন্ট্যাক্ট নাম্বারেও কল করে যোগাযোগ করতে পারেন। তো বন্ধুরা, এই ছিল কয়েকটি টিচিং সংক্রান্ত ভ্যাকান্সিস যেগুলি এই সপ্তাহতে প্রকাশিত হয়েছে, অর্থাৎ গতকাল প্রকাশিত হয়েছে। তো এটির মোটামুটি ডেট রয়েছে, আগামী 1 সপ্তাহ বা 2 সপ্তাহের মধ্যে আবেদন করতে পারবেন আপনারা। এর মধ্যে কোনো রকম কোয়ারিজ থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আমার নলেজ থাকলে আমি অবশ্যই হেল্প করবো, আর আমি যতটা সম্ভব তোমাদের সঙ্গে বা আপনাদের সঙ্গে কমিউনিকেট করার চেষ্টা করি, যে ইনফরমেশানগুলো আমি জানি সেগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করি। ভিডিওটি থেকে কেউ যদি হেল্পফুল হয়ে থাকেন প্লিজ লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, এবং কী ধরনের ইনফরমেশান আরও আমি তোমাদের সঙ্গে বা আপনাদের সঙ্গে প্রোভাইড করতে পারি সে বিষয়েও সাজেশন করতে পারেন কমেন্ট সেকশনে। আর লাস্টে আরেকটি কথা বলা যেতেই পারে বন্ধুরা, চাকরি সংক্রান্ত এই টিচিং পদ ছাড়া আরও ভ্যাকান্সি বেরোয়, যেরকম নন টিচিং পদে ভ্যাকান্সি আমাদের ওয়েবসাইটে যদি বা আপনারা আসেন ভিজিট করেন তাহলে এখানে দেখতে পাবেন যে টিচিং ভ্যাকান্সি এই পাশে রয়েছে। দেখুন, 23 তারিখেরই টিচিং ভ্যাকান্সি ছাড়া যে ভ্যাকান্সিগুলি রয়েছে, তো এগুলি নিয়ে আমি সেগুলো উল্লেখ করি না, কারণ এগুলিতে আমরা অনেকেই আবেদন করি না। তবুও যদি কারোর প্রয়োজন হয় এই সেকশনটাতে এসে আপনারা চেক করতে পারেন যদি আপনাদের প্রয়োজন পড়ে। এছাড়া বিভিন্ন রকম গভর্নমেন্ট জবের ভ্যাকান্সিস, প্রাইভেট জবের ভ্যাকান্সিস সমস্ত কিছুই আমরা এখানে তুলে ধরার চেষ্টা করছি। তো যাই হোক বন্ধুরা, যে কটি ইনফরমেশান আমি টিচিং পদ সংক্রান্ত জানতে পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টেক কেয়ার, টাটা।